ইসরায়েলকে সহায়তার লক্ষ্যে দেশটিতে একটি উন্নত ক্ষেপণাস্ত্র বিধ্বস্তী সিস্টেম পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে সেসব পরিচালনার জন্য 100 সৈন্য পাঠাচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছে আল জাজিরা ও ওয়াশিংটন পোস্ট। পেন্টাগন জানায়, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনায় তার মিত্র দেশ ইসরায়েলকে সাহায্যের জন্য ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ও সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা বিভাগ রোববার জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা বাড়াতে সাহায্য করার জন্য একটি টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স মোতায়েনের অনুমোদন দিয়েছেন। থার্ড ব্যাটারি ইসরায়েলের সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করবে। পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, এই পদক্ষেপ একদিকে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে, অন্যদিকে দেশটিতে অবস্থিত আমেরিকানদের ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের থার্ড সিস্টেম ঠিক করে ইসরায়েল মোতায়েন করা হবে কিনা তা স্পষ্ট নয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে বলেছে, প্রায় 100 সেনা ইসরায়েলে যাবে, তবে থার্ড সিস্টেম কবে পাঠানো হবে তা নিশ্চিত নয়। ওয়াশিংটন থেকে আল জাজিরার রিপোর্টার মাইক হান্না জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলে যে থার্ড সিস্টেম মোতায়েন করবে তার পরিসর অন্যান্য সিস্টেমের তুলনায় অনেক বেশি এবং এটি একটি বড় পদক্ষেপ হিসেবে চিহ্নিত করে। তিনি বলেন, এই সিস্টেম ব্যবস্থা নিয়ন্ত্রণ রাখতে 94 জন ক্রু প্রয়োজন হয়। এসব ক্রুও যুক্তরাষ্ট্র পাঠাবে। এর আগে গতকাল রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেন, ওয়াশিংটন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরিচালনার জন্য তাদের সৈন্য ইসরায়েলে মোতায়েন করে সৈন্যদের জীবন ঝুঁকির মধ্যে ফেলছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ইসরায়েলি অন্যান্য শীর্ষ নেতারা প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতির কথা জানিয়ে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ টেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য, হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের একটি ব্যারেজ নিক্ষেপ করার 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র 2019 সালে প্রশিক্ষণ এবং একটি বিমান প্রতিরক্ষা অনুশীলনের জন্য ইসরায়েলে এই সিস্টেম পাঠিয়েছিল। আতকিয়া মায়মুনা, বার্তা 24।